রাজ্যে প্রাক্তন পূর্তমন্ত্রী জামিন পাবেন কিনা, বহু প্রতীক্ষিত এই প্রশ্নের উত্তর জানতে শুক্রবার আদালত চত্বরে উপস্থিত ছিলেন প্রচুর লোকজন। আটোসাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ বাদল চৌধুরীকে বিশালগড় সেন্ট্রাল জেল থেকে নিয়ে আসে আগরতলা কোর্ট চত্বরে। গোটা আদালত চত্বরে এদিন ছিল পুলিশে দফার ছয় লাভ। পূর্ত ঘোটালার দায়ে অভিযুক্ত বাদল চৌধুরী যদি জামিন পেয়ে যান তাহলে আদালত চত্বরে ঝামেলা হতে পারে, এই আশঙ্কা থেকে পুলিশ কোর্ট কমপ্লেক্সে জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা। এদিন জেলা ও দায়রা আদালতের বিচারক এলজাসের এসেই বাদল চৌধুরীর জামিনের মামলার রায় ঘোষণা করেন এবং নাকচ করে দেন বাদল চৌধুরীর জামিনের আবেদন। আদালত সূত্রের খবর, জেলা ও দায়রা আদালতের বিচারক দুইটি বিচারের উপর ভিত্তি করে বাদল চৌধুরীর জামিন নাকচ করে দেয় এবং আগামী 17 ডিসেম্বর পর্যন্ত জেলা হাজতের নির্দেশ দেওয়া হয় বাদল চৌধুরীকে। প্রথমত, ত্রিপুরা উচ্চ আদালত আগেই বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল, কারণ প্রাথমিকভাবে আদালত পূর্ত মামলায় বাদল চৌধুরী জড়িত থাকার অভিযোগ পেয়েছে। দ্বিতীয়ত, বাদল চৌধুরীর বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহারে মামলার রায়ও পেন্ডিং রয়েছে উচ্চ আদালতে। আগামী 10 ডিসেম্বর ঘোষণা হবে এই মামলার রায়। সুতরাং বাদল চৌধুরীর পূর্ত ঘোটালার মামলা চলছে উচ্চ আদালতে। এই অবস্থায় নিম্ন আদালত উচ্চ আদালতের রায় বহাল রেখে বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বাদল চৌধুরী আইনজীবী রঘুনাথ মুখার্জিও বলেন, দুইটি পয়েন্টের উপর ভিত্তি করে আদালত শুক্রবার বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করেছে। আমরা গত 4 তারিখ মানে গত পরশুদিন বাদল চৌধুরী একটা বেল পিটিশন করেছিলাম স্পেশাল জাজের কোর্টে এবং অনেকক্ষণ হেয়ারিং হওয়ার পর অনেকগুলি গ্রাউন্ডে আমরা করেছিলাম। প্রথম গ্রাউন্ড ছিল মেডিকেল গ্রাউন্ড, তারপর আমরা বেল পিটিশনটা দ্বিতীয় এতে কোর্টের যে মেরিট অন মেরিট আমরা এটা করেছিলাম। তো কোর্ট অর্ডারটা রিজার্ভ রেখেছিল, আজকে অর্ডারটা দিয়েছেন মাননীয় আদালত এবং অর্ডারটা ওনার বেল পিটিশন যেটা আমরা করেছিলাম সেটা রিজেক্ট করা হয়েছে দুটো গ্রাউন্ডে। সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ পাল বলেন, বিশেষ আদালত শুক্রবার বাদল চৌধুরীর জামিনের আবেদন মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। আদালত মামলার গুরুত্ব বুঝে বাদল চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আজ অ্যাকচুয়ালি এটা বেল পিটিশন সাবমিট করেছিল বাদল চৌধুরীর পক্ষে মাননীয় সেশনস কোর্টে এবং আজ এটার আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। অ্যাকর্ডিংলি আজ বাদল চৌধুরী বেল পিটিশন খারিজ করে দিয়েছে। আগামী 10 ডিসেম্বর বাদল চৌধুরীর বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার মামলার রায় ঘোষণা হবে। রায় ঘোষণা করবে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি অখিল কুরেশি ও বিচারপতি অরিন্দম লোধের এলজাজ মামলার রায় ঘোষণা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।